টানা বৃষ্টিতে বিপর্যস্ত বিলাসবহুল ও আয়েশী জীবনযাপনের শহর দুবাই। গত 75 বছরে এত বৃষ্টিপাত দেখেনি সেখানকার মানুষ। সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতির। ডুবে গেছে রাস্তাঘাট, শপিং মল, এমনকি তলিয়ে গেছে বিমানবন্দরও। এতে পৃথিবীর অন্যতম ব্যস্ততম বিমানবন্দরটিতে ফ্লাইট ওঠানামা বিঘ্নিত হচ্ছে। অনেক বিমান সংস্থা তাদের ফ্লাইট বাতিল করেছে। বিমানগুলোকে নৌকার মতো পানির মাঝখানে পড়ে থাকতে দেখা যায়। অথচ পশ্চিম এশিয়ার অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গণ্য করা হয় এই দুবাইকেই। প্রবল ঝড় বৃষ্টির জেরে থমকে গেছে দুবাইয়ের যাবতীয় কার্যক্রম। দুবাই মল এবং মল অব দ্য এমিরেটসে ঢুকে গেছে পানি। পানিতে তলিয়ে গেছে মেট্রো স্টেশনও। কোথাও কোথাও হাঁটু পর্যন্ত পানি জমে রয়েছে। নৌকায় চেপে পার হতে দেখা গিয়েছে মানুষজনকে। সোশ্যাল মিডিয়ায় দুবাইয়ের যে ছবি এবং ভিডিও সামনে এসেছে তাতে পানিতে খেলনার মতো ভাসতে দেখা গিয়েছে দামি গাড়িগুলোকে। রাস্তাঘাট সব জলমগ্ন হয়ে রয়েছে। গগনচুম্বী বিল্ডিংগুলোর সামনেও পানি থই থই অবস্থা। দুবাই বিমানবন্দরে নামার কথা থাকলেও বিপর্যয়ের জেরে একাধিক বিমানকে অন্যত্র ঘুরিয়ে নেওয়া হয়। স্কুল কলেজ আপাতত বন্ধ। আমিরাতের আল আইন এবং সৌদির আল হিলালের মধ্যে এশিয়ান চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল সেমিফাইনাল ম্যাচেও আবহাওয়ার প্রভাব পড়েছে। ঝড় বৃষ্টির জেরে ম্যাচ 24 ঘন্টার জন্য স্থগিত রাখা হয়। উঁচু উঁচু বিল্ডিং, কৃত্রিম দ্বীপ, নামি দামি গাড়ি, বিলাসবহুল এবং অদ্ভুত জীবনযাপনের জন্য বিখ্যাত শহর দুবাই, এ শহরে বৃষ্টির দেখা পাওয়াই যায় না। অথচ ভারী বৃষ্টি বন্যায় তলিয়ে গেছে মরুদেশের এই শহর। আর তাই প্রশ্ন উঠেছে, আচমকা কেন এত ভারী বৃষ্টিপাত হলো যে আধুনিক শহর দুবাইয়ের পানির নিচে তলিয়ে গেছে? এর জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের জেরেই এমন পরিস্থিতি বলে জানিয়েছে আমিরাতের সরকারও। আগামী দিনে প্রায়শই এমন ঘটতে পারে বলে আশঙ্কা তাদের। দুবাইয়ের এই বন্যা পরিস্থিতির জন্য বিশেষজ্ঞদের কেউ কেউ ক্লাউড সিডিংকে দায়ী করছেন। তারা বলছেন, আধুনিক এই প্রযুক্তির কারণেই বানবাসী হয়েছে বিশ্বের অন্যতম বাণিজ্যিক শহর দুবাইবাসী। বিশ্বের মধ্যে অন্যতম উষ্ণতম এবং শুষ্ক মরু অঞ্চল হল সংযুক্ত আরব আমিরাত। সেখানে বৃষ্টি প্রায় হয় না বললেই চলে। আর সেই কারণেই বৃষ্টির পরিমাণ বাড়াতে ক্লাউড সিডিং প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে, যার ফলে কৃত্রিম বৃষ্টি তৈরি করা যায়। এই প্রযুক্তির আসল উদ্দেশ্য হল মরু এলাকায় পানির ঘাটতি মেটানো। এমনিতে বছরে দুবাইয়ে প্রায় 100 মিলিমিটার বৃষ্টি হয়। সেই তুলনায় গত 24 ঘন্টাতেই 80 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। গত 75 বছরের ইতিহাসে মঙ্গলবারই সর্বাধিক বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আরব আমিরাতের সরকার। 1.5 বছরে যে বৃষ্টি হয় তা একদিনেই হয়ে গিয়েছে। 24 ঘন্টায় 5 ইঞ্চি পানি জমে যায়। আবহাওয়া বিভাগের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। বন্যা দুর্গত এবং জলমগ্ন এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে সবাইকে। বন্যার কারণে ঢাকা দুবাই রুটে কমপক্ষে 10টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। টানা প্রবল বৃষ্টির কারণে বিমানবন্দরের রানওয়ে ডুবে যাওয়ায় স্থানীয় সময় সন্ধ্যা 6টা পর্যন্ত আন্তর্জাতিক সব ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়।